পঞ্চমী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হলুদ রঙের গাঁদা ফুল দিয়ে গেটটা সাজিয়ে আমি পঞ্চমী সকালটা আপনাদের সাথে শুরু করলাম, ভালো হয়েছে না? এই যে আমাদের জন্য উঠে গেছে ঘুম থেকে, এখন উঠে বসে বসে মাথা চুলকাচ্ছে, রেডি করবো ভেরি গুড স্কুলের মর্নিং, জন্য। হ্যাপি পঞ্চমী, স্মাইল করে দাও সকাল সকাল, স্মাইল। আজ আবার ওদের স্কুলে আবার শুয়ে পড়ো এথনিক না, ড্রেস উঠে পার্টি বলো। আছে, তাই আরে এথনিক ড্রেসে স্কুলে রেডি পার্টি করে আছে না, ওকে পাঠাচ্ছি, উঠে কয়েকটা বলো। ফটো দিলাম স্কুলের। আজ অ্যাক্টিভিটিতে ওদের দশেরা সেলিব্রেশনের গল্প শুনিয়েছিল, আর এই যে রামের মুকুটটা বানিয়েছে, মাথায় পরে থাকছে। আজ আমাদের সোসাইটিতে ডান্ডিয়া সেলিব্রেশন আছে, তো সেখানে সেজে গুজে আমি আর রিভু যাব, কিন্তু এখন পাস্তা নিয়ে খেলতে বসেছে, জবরদস্তি ওঠাতেই হবে রেডি করার জন্য। এটা আবার ওরকম মজার খেলা, একবার বার করবে আর কৌটোতে ভরবে, কত কাজের। কি সুন্দর সাজিয়েছে দেখুন, অপূর্ব সুন্দর লাগছে। আর কত লোক, সোসাইটির মনে হয় সবাই এসছে, বাচ্চা থেকে বয়স্ক মানুষ কেউ বাদ নেই। আর ওদিকে কত স্টল, ওই গোলাপি রঙের, হলুদ রঙের, যে যার মতো দেখুন লাঠি ফাটি নিয়ে রেডি ডান্ডিয়া খেলার জন্য। এদিকে রিবুও খুব এনজয় করছে, গানের তালে তালে ও নাচতে না পারুক ঘুরে বেড়াচ্ছে, খুব খুব আনন্দ আজকে ওর। হাতে যদি একটা ডান্ডা পেত তাহলে তো কথাই ছিল। এই সামনের মাঠটাতে ছোটরা ডান্ডিয়া খেলবে, আর পেছনে রিভুদের যে পার্কটা আছে ওইখানে আমরা বড়রা খেলবো। এই যে আমার বান্ধবীটি এখন ফটো তুলছে, সামনে নাচ গান হচ্ছে, অনেকেই খেলা শুরু করে দিয়েছে, আমরা একটু রাত হলে খেলা শুরু করব। আসলে বাচ্চাদের খাইয়ে বাবাদের কাছে একদম গ্যারেজ করে দেব, তারপর আমরা খেলা শুরু করব, সেই জন্যই অপেক্ষা করছি। এইবার আমরা সব বন্ধুরা মিলে শুরু করলাম আমাদের ডান্স, লাঠি টাঠি জোগাড় করে খুব নাচ চলছে। শান্তিপ্রিয় বাবা আর তার ছেলে দুজনেই শান্তির খোঁজে এখন সোসাইটি ছেড়েই বেরিয়ে যাচ্ছে। আসলে আমি রান্না করবো না বলেছি আজকে, তাই খাবার কিনতে বেরোচ্ছে। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।